আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় সম্মেলনের উদ্বোধন করবেন। এরই মধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ করা হয়েছে। নেতাকর্মীরা জড়ো হয়েছেন সম্মেলন স্থলে। এর আগে 2017 সালের 4ঠা মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পরপর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রায় 5 বছর পর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।